একদিকে যেমন ছাত্র জনতা একটা পরিস্থিতি থেকে এই দেশকে সর্বশেষ তাদের সর্বশেষ তাদের যে স্পার্ক সেই স্পার্ক দিয়ে এই দেশকে যেমন উত্তরণ ঘটিয়েছে এই সরকারের উপরেও কিন্তু একটি দায়িত্ব এসে পড়েছে মারাত্মক দায়িত্ব এবং সরকারকেও সেটা উপলব্ধি করতে হবে এবং যে কথাটা আমরা বারবার বলছি সবাই বলছেন আপনারা বলছেন এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু এই দেশের সামনে বিপদ আছে এটাও আর করা যাবে না এবং দেখুন এই যে শব্দটি এসেছে যে যৌক্তিক সময় এই সরকারকে দিতে হবে আমরাই কিন্তু শব্দটি ব্যবহার করেছি সবাই ব্যবহার করেছে কিন্তু এই প্রশ্ন এসছে যে যৌক্তিক সময়টা কতদিন আমি আমি এভাবে দেখছি জিনিসটাই যে যখন অনেক বক্তার কথা শুনছিলাম আমি এভাবে বিষয়টি আমার চিন্তায় এসেছে শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলা ভাষার কী মাধুর্য আমরা এই যে একটা অনিশ্চিত জিনিস এই যে একটা দ্বন্দ্ব আমরা কিন্তু এটাকেও ডিফাইন করেছি এবং আমরা যৌক্তিক শব্দ দিয়েই কিন্তু সেটা ডিফাইন করেছি আমরাও জানি না যৌক্তিক সময়টা কি সরকার জানি না যৌক্তিক সময়টা কি কিন্তু আমরা সবাই বুঝি যে একটি যৌক্তিক সময় দিতে হবে এটা বলার পরে আরো কিছু কথা থেকে যায় আপন জনদের কাপড়ে যত্নে আমার ভরসা যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট কথাগুলো কি সংস্কার সংস্কার কিছুটা আভাস দিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে আভাস দিয়েছেন মান্না সাহেব তার বক্তব্যের শেষ দিকে সংস্কার আমি একটু ইংরেজি শব্দ ব্যবহার করে বলি রিফর্ম ইজ এ কন্টিনিউস প্রসেস আজকেই সরকার বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আজকে যে সংস্কার করবে এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আজকে থেকে দুই বছর বা তিন বছর পরে সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে না এ কথা কিন্তু কেউ জোর দিবে আচ্ছা সংস্কার একটি চলমান প্রক্রিয়া দ্বিতীয়ত এটাও বুঝতে হবে এটা একটা ইন্ট্রেন্সিক বিষয় মানে ফিজিক্সের ভাষায় বলছি যে পৃথিবীর শখ সংস্কার কিন্তু কোনো সরকারই করতে পারবে না এটা বাগ আনসারটেন্টি বলে আমাদের একটা প্রিন্সিপাল আছে যে আমরা কতগুলো বিষয় আছে সেই বিষয়গুলিতে কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারি না তো এখানেও কিন্তু তাই এখানে এটা কেউ বলতে পারবেন বা করতে পারবে না যে আমাদের বাংলাদেশে যত সংস্কার প্রয়োজন কেউ দাবি করে বলতে পারবেন না যে আমি সব সংস্কার করে ফেলব এখানে কিন্তু গ্যাপ এখানে এই গ্যাপ সেখানে সেই গ্যাপ সেখানে সেই গ্যাপ এটা কিন্তু থাকবে। থাকবে এই কারণে ইংরেজি ভাষা আরেকটি ইংরেজি ভাষার মাধ্যমে আরেকটি শব্দ আছে সেটা হচ্ছে ইউটোপিয়া আমরা যতই কল্পনার জগতে বাস করি না যে আমি একটি ইউটিউপিয়া তৈরি করব বাস্তব জগতে কিন্তু ইউটিউপিয়ার সৃষ্টি করা যায় না তো এই সব কিছু বিবেচনায় আমরা আজকে যেমন এমন একটি পর্যায়ে এসেছি আমি বিশ্বাস করি এখানে আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং সরকারকেও ধৈর্য ধারণ করতে হবে দুটি ধৈর্যর অর্থ কিন্তু এক নয় আমাদের যে ধৈর্য ধারণ করতে হবে সেটি হচ্ছে যে যেটি প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দিতে হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে ধৈর্য ধারণ আর সরকারের পক্ষ থেকে এই ইন্টারিম সরকারের পক্ষ থেকে কি ধৈর্য ধারণ করতে হবে যে এই যে যৌক্তিক সময় এই যৌক্তিক সময়টা কিন্তু সীমাহীন নয় এটা ইন্টারনেট করতে তারা যদি ভাবেন যে এটা একটা সীমাহীন সময় যতদিন খুশি সময় নেবেন তাহলে কিন্তু মানুষের আবার আমাদের দেশবাসী আজকে যে ছাত্র সমাজ তাদেরকে অ্যাপয়েন্ট করেছে সেই ছাত্র সমাজই হয়তো আবার একদিন বলে বসবে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সময় তো çok dik ekonar